বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে কাল। প্রথম ধাপে দেশের 140 উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলবে 20 নভেম্বর পর্যন্ত। একই সাথে অনলাইনে আবেদন প্রক্রিয়াও চালু থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। স্মৃতিমণ্ডলের প্রতিবেদন। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা। এই তালিকা হালনাগাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 20 মে থেকে 9 জুন দেশের 140 উপজেলায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করবে ইসি। 10 জুন থেকে শুরু হবে আঙুলের ছাপ, ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম। ধাপে ধাপে দেশের বাকি উপজেলায় ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে 20 নভেম্বর পর্যন্ত। কমিশন থেকে যেটা বলে দেওয়া হয়েছে যে 140টা উপজেলায় এই কাজ শুরু হবে। এরপরে বাকি যে উপজেলাগুলো থাকবে সেটা স্থানীয় যে আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা আছেন তারাই বাকিগুলোর শিডিউল ঠিক করবেন। ওই শিডিউল আমরা নির্বাচন কমিশন থেকে ঠিক করে দেব না, এবং এটা চলবে 20 নভেম্বর পর্যন্ত 2022। এবং এটা হয়তো 3টা পর্ব শেষ হতে পারে বা 4টা পর্ব শেষ হতে পারে, যত পর্বই লাগুক। 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। বয়স 18 বছর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন তারা। পাশাপাশি তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেয়া এবং আবাসস্থল সংশোধন করা হবে। কাগজপত্র যেটা চাওয়া হয় সেটা হলো যে তার জন্ম সনদ, যদি তার মানে জন্ম সনদ না দিতে পারে তখন অন্তত এসএসসি সার্টিফিকেট বা চেয়ারম্যান কর্তৃক একটা নাগরিকত্ব সনদ এগুলি লাগবে। জাতীয় পরিচয়পত্রের জন্য নির্ভুল তথ্য দিয়ে সহায়তার আহ্বান নির্বাচন কমিশনের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।